হাই আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই ব্রাদার? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা দুটি স্মার্টফোন নিয়ে হাজির হয়েছি। একটি হচ্ছে ইনফিনিক্স হট 30, যার বাজার মূল্য হচ্ছে 14,999 টাকা, মানে 15,000 টাকা। আরেকটি ফোন রিসেন্টলি ভিভো কিন্তু রিলিজ করেছে, যেই ফোনটি নিয়ে বেশ হইচই মার্কেটে, যেটি হচ্ছে ভিভো Y17S, যার বাজার মূল্য হচ্ছে 15,999 টাকা, মানে 16,000 টাকা। এখন ফ্যাক্ট হচ্ছে 1,000 টাকা ডিফারেন্স, একটি হচ্ছে 16,000 টাকা আরেকটি হচ্ছে 15,000 টাকা। বাট কনফিগারে কার্ড থেকে কে কতটুকু এগিয়ে, কোন ফোনটি পারচেজ করবেন, কোন ফোনটি স্কিপ করবেন, সেটি নিয়ে আমরা ডিটেল আলোচনা করব। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন, যদি ভিডিও কাজের মনে হয় লাইক দিয়ে সাথে থাকবেন। সো ভাই ব্রাদার, চলেন কথা না বাড়িয়ে আমরা মেইন টপিকে ঝাঁপিয়ে পড়ি। প্রথমে যদি ইনফিনিক্স হট 30 এই স্মার্টফোনটি নিয়ে আমরা আলোচনা করতে চাই, ডিজাইন নিয়ে বিশেষ করে, এখানে আমরা সলিড ব্যাক প্যানেলে প্লাস্টিক পাচ্ছি, পলিকার্বনেট ফাইবার, নর্মালি যে স্ক্র্যাচ পড়বে না, স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট। বাট ব্যাক প্যানেলে একটি 3D টেক্সচার রয়েছে, যদি আপনি সানলাইটে যান সেটা একদম পরিপূর্ণভাবে আপনি দেখতে পাবেন বা ফিল করতে পারবেন। সাইড ফ্রেম সেখানে আমরা প্লাস্টিক পাচ্ছি, বক্সে শেপ হওয়ার কারণে হ্যান্ড ফিলটা চমৎকার ছিল। ঠিক অন্যদিকে যদি আমরা ভিভো Y17S এর দিকে তাকাই, সেখানে আমরা প্লাস্টিক পাচ্ছি, পলিকার্বনেট ফাইবার, নর্মালি যে স্ক্র্যাচ পড়বে না, স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট, এবং সাইড ফ্রেম সেটা আমরা প্লাস্টিক পাচ্ছি, এবং সেই ফোনটিও কিন্তু বক্সি শেপ থাকার কারণে হ্যান্ড ফিল্ড আমরা চমৎকার পাচ্ছি। এবং ওয়েট এখানে আমরা পাচ্ছি 186 গ্রাম, তার মানে লং টাইম হাতে গ্রিপ করলে বোর ফিল করবেন না। সো ডিজাইনের কথা বললে আমি বলবো, আমার কাছে পার্সোনাল ওপিনিয়ন, আমার কাছে ভালো লেগেছে ভিভো Y17S এই ফোনটির ডিজাইন এবং কালার সবকিছু মিলে আমার কাছে ভালো মনে হয়েছে। এখন আমরা যদি ডিসপ্লের দিকে তাকাই, ইনফিনিক্স হট 30 এই স্মার্টফোনটি আপনাকে বেশ বড় সড়ো একটি ডিসপ্লে দিচ্ছে, 6.78 ইঞ্চ FHD প্লাস, 90Hz স্ক্রিন রিফ্রেশার এবং 5 হোল ডিসপ্লে দিচ্ছে। তার মানে একটি স্মার্টফোনে 15,000 থেকে 16,000 টাকা বা 17,000 টাকা যতটুকু আমরা এক্সপেক্ট করি ডিসপ্লের দিক থেকে, ততটুকু পরিপূর্ণ এবং ফুলফিল করার চেষ্টা করেছে এখানে ইনফিনিক্স হট 30 এই স্মার্টফোনটি। ঠিক অপোজিটে যদি আমরা ভিভোর দিকে তাকাই, ভিভো Y17S এই ফোনটি ভাই ব্রাদার আমাদেরকে কিন্তু অনেক হতাশ করেছে, মানে ডিসপ্লের দিক থেকে। বিকজ অফ এখানে আমরা ডিসপ্লে পাচ্ছি 6.56 ইঞ্চ FHD না, এখানে আমরা পাচ্ছি HD প্লাস। এই সময় এসে 16,000 টাকা বা 15,000 টাকা HD প্লাস দেখলে আসলে মন খারাপ হয়ে যায়। এছাড়াও এখানে আমরা 90Hz দেখতে পাচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি 60Hz ডিসপ্লে। সো সবকিছু মিলিয়ে আসলে এখানে আমাদেরকে হতাশ করেছে, এবং 5 হোল আমরা পাইনি, পেয়েছি ভিনস ডিসপ্লে। সো এই প্রাইস পয়েন্টে এসে, এই সময় এসে 60Hz এবং আপনার HD প্লাস, এরপর হচ্ছে ভিনস, সবকিছু মিলিয়ে হজবরল লেগেছে আমার কাছে। সো ডিসপ্লের দিক থেকে অনেকখানি পিছিয়ে থাকবে ভিভো Y17S এবং এগিয়ে থাকবে ইনফিনিক্স হট 30 এই স্মার্টফোনটি। এরপর আমরা যদি একটু ব্যাটারি দিকে তাকাই, দুটি স্মার্টফোনে সেম ব্যাটারি আমরা পাচ্ছি, 5000mAh ব্যাটারি পাচ্ছে, এবং 5000mAh ব্যাটারিকে টেক কেয়ার করার জন্য যে চার্জার দিয়েছে, দুটি স্মার্টফোনে ভিন্ন ক্যাটাগরি এবং পার্থক্যটা হিউজ আমরা দেখতে পাচ্ছি। যেমন ভিভো Y17S এর দিকে যদি আমরা তাকাই, এখানে আপনাকে 15W এর চার্জার দিবে। সো 16,000 টাকা 15W কে স্কিপ করে অ্যাটলিস্ট যদি আমরা 18W এর চার্জার দেখতে পেতাম, তাহলে হয়তো বা মনটাকে আমরা বুঝ দিতে পারতাম। বাট এখানে আমরা 15W এর চার্জার পেয়েছি, এখানে অনেক হতাশাজনক একটি ব্যাপার হয়েছে আসলে। এছাড়াও আমরা যদি ইনফিনিক্স হট 30 এর দিকে যদি তাকাই, এখানে কিন্তু 5000mAh ব্যাটারির সাথে তারা দিয়েছে 33W এর ফাস্ট চার্জার। সো এই বাজেট সেগমেন্টের মধ্যে এই প্রাইস পয়েন্টে এসে 5000mAh ব্যাটারি, 33W এর ফাস্ট চার্জার, ব্যাপারটা আসলে চমৎকার এবং হিউজ একটি ব্যাপার আসলে। সো এখানে চার্জার এবং ব্যাটারি দুই দিক থেকে আমি বলবো ইনফিনিক্স হট 30 এই স্মার্টফোনটি অনেকখানি এগিয়ে থাকবে সবকিছু মিলিয়ে এদিক থেকে আসলে। একটু র্যাম রোমের দিকে তাকাই, দুটি স্মার্টফোনে এখন আমরা ভিন্ন ক্যাটাগরি সেগমেন্ট আমরা র্যাম রোম দেখতে পাচ্ছি। ভিভো Y17S আপনাকে দিচ্ছে 6GB র্যাম, 6GB র্যামের পাশাপাশি দিচ্ছে 128GB স্টোরেজ। সো 16,000 টাকায় 6/128 মেনে নেওয়া যায়, ওকে লেভেলের ছিল। অন্যদিকে যদি আমরা ইনফিনিক্স হট 30 দিকে তাকাই, এখানে আমরা 4GB র্যাম পাচ্ছি, সাথে আমরা পাচ্ছি 128GB স্টোরেজ। সো এখানটা আমি বলবো আসলে 15,000 টাকায় 4/128 ওকে ছিল, এবং 16,000 টাকায় 6/128 ভিভো Y17S ওকে ছিল। এখানে যে যার জায়গায় পারফেক্ট নাম্বার পাবে এবং পারফেক্ট পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি। সব থেকে ইম্পর্টেন্ট যে ইস্যু একটি স্মার্টফোনের, সেটি হচ্ছে ভাই ব্রাদার চিপসেট। অলরাইট, সো চিপসেটের দিকে তাকালে আসলে এখানে আমরা বেশ বড়সড় একটি তারতম্য দেখতে পাই। ভিভো Y17S আপনাকে দিচ্ছে
মিডিয়াটেক হেলিও G85 একটি চিপসেট দিচ্ছে। সো এই প্রাইস পয়েন্টে এসে G85 ওকে লেভেলের ছিল এবং মোটামুটি এন্ট্রি লেভেল অনুযায়ী আমি বলবো ভালো পারফরমেন্সই পাবেন। বাট কম্পেয়ারে যদি আমরা আসি এবং প্রাইস পয়েন্টের দিকে যদি তাকাই, ইনফিনিক্স হট 30 এই স্মার্টফোনটি আপনাকে দিচ্ছে মিডিয়াটেক হেলিও G88। সো ডেফিনেটলি এখানে অনেকখানি এগিয়ে থাকবে ইনফিনিক্স হট 30 এই স্মার্টফোনটি প্রসেসরের দিক থেকে, পারফরমেন্সের দিক থেকে। অলরাইট, এবং দুটি স্মার্টফোনের ক্যামেরার দিকে যদি তাকাই, এখানে ব্যাক প্যানেলে আমরা ডুয়েল ক্যামেরা সেটআপ পাচ্ছি। ইনফিনিক্স হট 30 ডুয়েল ক্যামেরা আপনাকে দিচ্ছে এবং ভিভো Y17S সেও কিন্তু আপনাকে ডুয়েল ক্যামেরা সেটআপ দিচ্ছে। এবং দুটি স্মার্টফোনের মেইন শুটার হচ্ছে 50 মেগাপিক্সেল, সাথে 2 মেগাপিক্সেলের আরও একটি সেন্সর আমরা পেয়ে যাব। এবং দুটি স্মার্টফোনের ক্যামেরার আউটপুট আমি বলবো এভারেজ একটি জায়গায় থাকবে। এখানে যদি আপনি সানলাইটের ছবি তুলেন তাহলে সেই ছবিগুলো ইজিলি আপনি কাজে লাগাতে পারবেন হোয়াটসঅ্যাপ, ভাইবো, ইমো, মেসেঞ্জারে। বাট তুলনামূলকভাবে যদি আমরা কম্পেয়ারে আসি, অনেকখানি এগিয়ে থাকবে ইনফিনিক্স হট 30 এই স্মার্টফোনটি। সেলফির কথা বললে, সেলফি ক্যামেরা, রাইট, সেলফি ক্যামেরার কথা বলে আমি বলবো দুটি স্মার্টফোনে আমরা সেম ক্যামেরা পাচ্ছি 8 মেগাপিক্সেল, এবং আউটপুট এখানে আমার কাছে অলমোস্ট সিমিলার মনে হয়েছে। সো সেলফি ক্যামেরা আসলে আমরা কম্পেয়ার করতে চাচ্ছি না। যদি আপনি ভিডিও ক্যাপচার করতে চান, ভিভো Y17S আপনি হাজার হাজার ভিডিও ক্যাপচার করতে পারবেন 30 FPS। এছাড়াও ইনফিনিক্স হট 30 স্মার্টফোনটিতে আপনি 2K রেজুলেশনের ভিডিও ক্যাপচার করতে পারবেন। এটা নিঃসন্দেহে একটি প্লাস পয়েন্ট ইনফিনিক্স হট 30 স্মার্টফোনটির জন্য। এখন আমরা যদি ভিডিও শেষে বলতে চাই আসলে কোন ফোনটি রেখে কোন ফোনটি পারচেস করবেন, একটি হচ্ছে 15,000 টাকা, আরেকটি হচ্ছে 16,000 টাকা। সো আমি বলবো আপনি যদি খুব ভালো একটি পারফরমেন্সের ফোন চান এবং বিল্ড কোয়ালিটি খুব শক্তপোক্ত চান, এছাড়া ডিসপ্লে কোয়ালিটিটা ভালো চান, তাহলে আপনি নিঃসন্দেহে দেখতে পারেন ইনফিনিক্স হট 30 এই স্মার্টফোনটি। এই ফোনটি আমার কাছে মনে হচ্ছে 14,000 টাকা, 15,000 টাকা এবং 16,000 টাকাও যদি বাজেট থাকে অন অ্যাভারেজ প্যাকেজ একটি ফোন আপনি পাবেন। এবং এই ফোনটি পারচেস করতে কোথায় যাবেন সেটা কিন্তু আমরা এখন মুখে বলবো না, ডিসক্রিপশনে আমরা ফোন নাম্বার, অ্যাড্রেস সব কিছু দিয়ে দিয়েছি, চাইলে আপনি যোগাযোগ করে নিতে পারেন। এরপরে যদি কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, সেখানে আমরা ডিটেলে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।